নমস্কার আমি আশিস বাসাক ফিরে আসলাম 24 আওয়ার্স টিভির পর্দায় হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর সমাজ সাংস্কৃতিক দর্পণ আর আজকে দর্পণ মানে আয়নার এ পাশে পেয়ে গেছি দুই বাংলার দুই প্রখ্যাত ব্যক্তিত্ব ওই পাশে আছেন ইসমাইল হোসেন রকি প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ আর আমার পাশে আছেন রাধারানী দত্ত আমাদের কলকাতার গর্ব আর অবশ্যই ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশেষ করে কলকাতা এবং পশ্চিমবঙ্গ খুব সুন্দরভাবে চালাচ্ছেন রাধারানী ম্যাডাম তবে প্রথমে শুরু করছি ইসমাইল ভাইকে নিয়ে ভাই প্রথমে স্বাগত কলকাতায় খুব ভালো লাগছে যে ওপার বাংলা থেকে আপনি মাঝে মাঝে আমাদের অনুরোধে আমাদের আহ্বানে আসেন আর প্রথমবার আপনার সাথে টিভি স্টুডিওতে আমরা আছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সাথে একটা প্রোগ্রাম করব তো আজকে সেই স্বপ্ন আমার সার্থক হলো আমি প্রথম প্রশ্ন আপনার কাছে রাখবো যে এই যে সুন্দর প্ল্যাটফর্ম আপনি বানিয়েছেন কবে থেকে শুরু হলো ধন্যবাদ আশিক ভাই আমি ধন্যবাদ জানাচ্ছি 24 কলকাতা টিভিকে সংস্কৃতি এবং সম্প্রীতি ঐক্য প্রগতি এই স্লোগানটা হচ্ছে আমাদের সংগঠনের মূলনীতি এবং অসাম্প্রদায়িক চেতনায় কাজ করার লক্ষ্যে হৃদয়ে স্বাধীনতার চেতনা ধারণ করে দুই দেশের শিল্পীদের মাঝে সুসম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার লক্ষ্যে 2020 সালে যখন আমি এই সংগঠনটি মানে তৈরি করি এবং গঠন করি গঠন করার সেই মানে সেই সময় থেকেই আমার সাথে সহযোগী প্রতিষ্ঠাতা রূপে যারা আমাকে সমর্থন করেছিল তিনি হচ্ছেন কলকাতার যিনি বর্তমান আমার পাশে বসে আছে কেন্দ্রীয় কমিটির সভানেত্রী শ্রীমতী রাধারানী দত্ত এবং বাংলাদেশ থেকে আমার সেন্ট্রাল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আহমদ খান এবং অর্থ বিষয়ক সম্পাদক সমর কুমার দে এবং আরেকজনের কথা না বললেন যেটা নয় আমার স্ত্রী লতা বেগম তো এদের সমর্থনে সহযোগিতায় 2020 সালে সংগঠনটি মানে শুভ সূচনা শুরু হয় আর সেই শুভ সূচনার মাঝেই প্রতিষ্ঠাকালীন সময়ে আমরা পেয়ে যাই আপনারা তাকে সবাই চিনেন এবং সকলের প্রিয় এবং জনপ্রিয় একজন মানুষ যিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভারপ্রাপ্ত মাননীয় সমবায় মন্ত্রী জিও অরূপ রায় আমাদের যিনি প্রধান উপদেষ্টা এবং হাওড়া জেলা কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় বিধায়ক গৌতম চক্রবর্তী গৌতম চৌধুরী হাওড়া জেলা কমিটির মাননীয় বিধায়ক গৌতম চৌধুরী তো এই যে কয়েকজন আমাকে সার্বিকভাবে সহযোগিতা এবং সমর্থন করছে বিধায়ী আজকে এই সংগঠনটি বিশ্ব দরবারে এত বিস্তার লাভ করেছে এবং আমাদের মূল প্ল্যাটফর্মটা হচ্ছে এবং লক্ষ্যটা হচ্ছে যে দুই দেশের শিল্পী কলাকৌশল কবি সাহিত্যিক এই যে একটা মেলবন্ধন তৈরি করা এবং ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা এটা কিন্তু প্রাচীন কাল থেকেই চলমান একদমই যেটা স্বাধীনতার যুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে রক্তের বন্ধন রক্ত দিয়ে লেখা ভারত বাংলাদেশ যে বন্ধন এটা আমরা আমরা বিশেষ করে বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক আমরা যারা বঙ্গবন্ধুকে অনুসরণ করি যিনি না হলে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেতাম কি না সন্দিহান ছিলাম সেই হাজার বছরের চেষ্টা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমাদের ভারতবর্ষে ভারত মাতার যে একটি মৈত্রী বন্ধন ছিল সেই মৈত্রী বন্ধন এবং সুসম্পর্কের মাধ্যমেই কিন্তু দুই দেশের মুক্তিযুদ্ধের চেতনা ফুটে উঠেছিল বিধায় আমরা হারাতে পেরেছিলাম যারা আমাদের বাংলাদেশের উপরে নানাবিধ অত্যাচার জুলুম করেছে আমাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করেছে তাদের কাছ থেকে আমরা স্বাধীনতাকে ছিনিয়ে আনতে পেরেছি তো আমি আপনার
মাধ্যমে একটি কথাই বলবো যে সেই বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 6 ফেব্রুয়ারি সম্ভবত কলকাতার একটি ময়দানে বলেছিল মুক্তিযুদ্ধের পরে যে আমি বাংলাদেশ থেকে এসেছি আপনাদের জন্য কৃতজ্ঞতার বাণী বহন করে এবং আপনারা যে আমাদের স্বাধীনতার যুদ্ধে যে সহযোগিতা করেছেন সেই কৃতজ্ঞতার বাণী বহন করে এসেছি 7.5 কোটি বাঙালির পক্ষ থেকে এবং উনি তার বক্তব্যতে বলেছিল যে বাঙালিদের পক্ষ থেকে আপনাদের দেবার মতো কিছু নেই শুধু আছে ভালোবাসা দিয়ে গেলাম তাই তো এই শব্দটা আমার মাথায় সবসময় একটা চেতনারূপে আমার ব্রেনে ঢুকে যায় আর সেই চেতনা থেকেই আমি পরিকল্পিতভাবে সকলের সহযোগিতা নিয়ে 2020 সালে করোনার ক্রান্তি লগ্নে সকল সদস্যদের সহযোগিতা এবং সমর্থনের মাধ্যমে গঠন করি ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ থ্যাংক ইউ রকি ভাই আর যার সহযোগিতা আপনি নিজেই বললেন স্বীকার করলেন এবং আমরা জানি আমরা যারা কলকাতায় থাকি আমি রাধারানী ম্যাডামকে অনেক বছর ধরেই চিনি বিকজ আমি নিউজ মিডিয়ার মাধ্যমে তার বিভিন্ন ইভেন্ট আগে কভার করেছি উনি যেভাবে আপনাদের এই সংসদ যেই ভারত বাংলাদেশ মৈত্রী এবং সাংস্কৃতিক পরিষদকে এগিয়ে নিয়ে চলেছেন তার জন্য একটা বিশেষ বাহবা আর কৃতজ্ঞতা সকলের পক্ষ থেকে রাধারানী ম্যাডাম একটু শুনি যে আপনি কিভাবে এই এই যে প্ল্যাটফর্মটাকে কলকাতার দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটু শুনি এবারে বেসিক্যালি আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবেই পরিচিত মুখ কারণ আমি বিভিন্ন সময় পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ছুটে গেছি যখন যেরমভাবে পেরেছি আমি এবং আমার টিম মিলে কাজ করেছি সেই সুবাদে একটা আমার ছিলই দায়িত্ববোধ সমাজের প্রতি তো সেইখান থেকে যখন আমি দেখলাম ভারত বাংলাদেশ দুই দেশের একটা সংস্কৃতি শিল্পকে একসাথে করে ওরা বিশ্বের দরবারে ছড়াবার একটা মোটিভেশনাল ওয়ার্ক করছে ওটা খুব নোবেল ওয়ার্ক বলে আমার মনে হয়েছে কারণ দেখুন অনেক ট্যালেন্টেড মানুষজন আছেন শিল্পী তারা নাচ গান আবৃত্তি যন্ত্রসঙ্গীত শিল্পী যে কেউ হতে পারে অনেক ট্যালেন্টেড প্রতিভা ওরা কিন্তু নষ্ট হয়ে যায় একটা সুন্দর প্ল্যাটফর্মের অভাবে তো সেই জায়গা থেকে আমি ভেবেই রেখেছিলাম যে আমি যদি এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে দুই দেশের শিল্পীরাই কিন্তু উপকৃত হবে তার মধ্যে ধরুন আমাদের বাংলাদেশ থেকে কিছু শিল্পী অলরেডি এখানে এসে ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবাংলায় প্রোগ্রাম করছে এবং আমাদের এখান থেকে কিছু শিল্পী গিয়ে ভারত থেকে বাংলাদেশে গিয়ে সেখানে পারফর্ম করছে তার ফলে কি হচ্ছে এই যে সংস্কৃতির বিনিময় এই দুই দেশের কালচারটা এক হচ্ছে কারণ দেখুন আমাদের অবিভক্ত বাংলা যখন ছিল তখন রবীন্দ্রনাথের আমাদের দুই দেশেরই কিন্তু জাতীয় সঙ্গীত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছেন তো তাহলে আমাদের রবীন্দ্রনাথ এক কাজী নজরুল এক লালন ফকির এক তাহলে আমাদের কালচারটাকে আমরা কেন না বিশ্বের দরবারে পৌঁছে দেবো এই মোটিভেশনাল নিয়েই আমরা এগোচ্ছি আর আমাদের এই এগিয়ে যাওয়ার পথে সবথেকে বেশি আমাদের যারা আশীর্বাদ করেছেন হেল্প করে আমাদেরকে আগিয়ে দিয়েছেন ওনাদের কথা না বললেই নয় উনি আমাদের অভিভাবক আমরা সবসময় বলি আমাদেরকে গাইড করছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় ওনার তত্ত্বাবধানে আমরা ওনার গাইডলাইন ধরে চলছি এগোচ্ছি আমাদের যে উত্তর হাওড়ার বিধায়ক আমাদের গৌতম চৌধুরী মহাশয় আমার দাদা গৌতম দা ওনার সবসময় সহযোগিতার হাত যে আমরা পাই এর ফলে অনেক বেশি আমরা বেনিফিটেড হই আর আমরা চাইছি আগামী দিনে এটাকে আরও অনেক বড় করে এগিয়ে নিয়ে যাব আর সেটা হচ্ছেও একদমই সেই আশা সেই প্রত্যয় সেই বিশ্বাস আমাদের সকলের মধ্যে আছে আর কালকে একটা খুব সুন্দর অনুষ্ঠান আমি সাক্ষী ছিলাম আপনাদের তবে সেটা শুনবো সেটা জানবো একটি ছোট্ট বিরতির পরে আমরা আছি হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিররের সাথে আছি 24 আওয়ার্স টিভির সাথে আর এই মুহূর্তে আছি রাধারানী দত্ত প্রখ্যাত সমাজসেবী সোশিও কালচারাল মোটিভেটার আর আরেকজন প্রখ্যাত সমাজসেবী শুধু আমাদের বাংলাদেশের নয় সারা বিশ্বের দরবারে যিনি নিজেকে নিজের কাজের মাধ্যমে পৌঁছে গেছেন সেই ইসমাইল হোসেন রকি ভাইয়ের সাথে
ফিরে আসলাম আরেকবার, আমি আশিস বাসাক, হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর। আর আজকে দর্পণের এপাশে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের দুই কর্মকর্তা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি, আর যাকে ভীষণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, খুব ভালো কাজ করছেন, ভারত এবং বাংলাদেশকে একত্রিত করছেন, সেই প্রখ্যাত সমাজসেবী, আমার খুব কাছের মানুষ রাধারানী দত্ত ম্যাডাম। রকি ভাই, এই যে এই সুন্দর প্ল্যাটফর্মটা, বাংলাদেশি কতজন সদস্য আছেন মোটামুটি একটা হিসেব? আমি জানি যে ওরকম কাউন্ট করা মুশকিল, তাও একটা। আসলে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 64টি জেলার মধ্যে প্রায় 31টি জেলা কার্য আমাদের কমিটি সম্পন্ন হয়েছে, এবং সেই জেলা কমিটিগুলোতে উপজেলা কমিটি এবং বিভাগীয় কমিটি, মহানগর কমিটি, তো সব মিলিয়ে বাংলাদেশে প্রায় 100,000 উপরে মেম্বার রয়েছে। এবং আমাদের এত এত মেম্বারের আবেদন আছে সদস্য হওয়ার জন্য যে আসলে আমরা নিতে পারছি না, চেষ্টা করি নেওয়ার জন্য, মানে সময়টাকে আমরা কভার করতে পারতেছি না। তো এই জন্য আপনার টিভির মাধ্যমে আমি তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকেই হয়তো বা 6 মাস আগে আবেদন করেছেন সদস্য হওয়ার জন্য, আমি 6 মাস পরে সেটাকে দেখতে পাচ্ছি। আপনার হ্যালো কলকাতা এবং 24-এর মাধ্যমে আমি সেই সকল আবেদনময়ী গুণীজনদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা নিশ্চয়ই ঢুকবে, নিশ্চয়ই ঢুকবে তারা। আচ্ছা, এবার কলকাতার পার্টি বা পশ্চিমবঙ্গের পার্টি কিরকম, মানে কতজন সদস্য মোটামুটি আন্দাজ? পশ্চিমবঙ্গের পার্টিও যেহেতু 1 বছর আগে ওখানে স্টার্ট হয়ে আমাদের এখানে এসেছে, তো আমাদের এখানে মোটামুটি এখন 50,000 প্লাস, 50,000-এর বেশি, আর প্রচুর আবেদন এসে পড়ে আছে। তো আমরা যেমন রকি ভাই বললেন, আমরা ক্ষমা প্রার্থী গুণীজনদের কাছে, যারা আবেদন করে রেখেছেন তারা অবশ্যই আসবেন এবং সবাইকে আমরা ইনক্লুড করব, কোনো চিন্তা নেই সে বিষয়ে, একদম নিঃসন্দেহ থাকবেন সবাই। জাস্ট মজা করে বলছি, দুজনে যদি ভোটে দাঁড়ান তাহলে কিন্তু জিতবার একদম মানে উইনিং ক্যান্ডিডেটস হয়ে যাবে দুজনেই, রাধারানী এবং ইসমাইল। আমরা সোশ্যাল ওয়ার্কার হিসেবে একদম খুব খুশি, এবং রকি ভাইকে আমি সবসময় একটা কথা বলি, আপনাদের চ্যানেলের মাধ্যমে আরেকবার আমি রকি ভাইকে কৃতজ্ঞতা জানাবো, এই কারণে যে উনি স্বপ্ন দেখতে পারেন। আমাদের মধ্যে অনেকে অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি থাকতে পারে বা অনেক অনেক গ্রাউন্ড থেকে অনেক রকমের মানুষ থাকতে পারেন, কিন্তু আমার কাছে উনি খুব বেশি স্পেশাল এই কারণে উনি স্বপ্ন দেখতে পারেন। তো একটা এমন স্বপ্ন বাংলাদেশের মাটিতে বসেও দেখেছিল, যার বীজ কিন্তু আজকে ভারতে তথা বাংলা পশ্চিমবাংলায় হাওড়ায় রকিকে চেনে না এরকম লোকজন খুব কম আছে সংখ্যায়। যেমন কালকে আমরা যখন হোটেল থেকে বেরোচ্ছি তখন রাস্তার মধ্যে ধরলেন একজন, উনি পুলিশ ক্লাবে বসেন, মিটিং করেন, উনি আমাদেরকে বলছেন আরে রকি ভাই রাধারানী না, একটা ছবি তুললেন। তো এইটা আমাদের সংগঠন থেকে পাওয়া, এটা আমাদের পাওয়া যে আমরা চিনি না তাদেরকে কিন্তু তারা আমাদের চেনে। কোনো পলিটিক্যাল বেস ছাড়া একটা সমাজসেবামূলক কাজ করেও যে মানুষ এতটা এগোতে পারে আমাদের সংগঠন থেকে, সেটা আমাদের প্রাপ্তি। আপনাদের তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, আর রকি ভাইকে ধন্যবাদ যে ও এরকম একটা সুন্দর কল্পনা করতে পেরেছিল যে আমরা ভারত আর বাংলাদেশকে এক করে বিশ্বের দরবারে পৌঁছে দেবো। ইভেন বিশ্বের দরবারে পৌঁছে দেবো বলতে গিয়ে বলি যে কানাডাতে অলরেডি আমাদের শাখা কমিটি তৈরি হয়ে গেছে, আমাদের অস্ট্রেলিয়াতে তৈরি হয়ে গেছে, এরকম করে বিভিন্ন আমেরিকাতে কথাবার্তা চলছে, কালকেও একজন এসে বললেন। তো আমরা এইভাবে এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে চলেছি। আপনাদের সবার শুভকামনা প্রার্থনা করি যাতে এটা চলমান থাকে, এগিয়ে যায়। একদমই, আমি তো নিজে জানি যে রাধারানী ম্যাডাম একজন প্রথম শ্রেণীর সমাজসেবী, যদিও সামনে এসে বলেন না যে আমি সমাজসেবী বা হ্যান্ডেন, খুব ভালো কাজ করেন। রকি ভাই, আপনারা তো বেসিক্যালি লিটারেচার, গান, কবিতা এগুলোকে নিয়ে এগিয়ে চলেছেন, তবে সমাজ সেবার মনোভাব না থাকলে কিন্তু কখনোই সংস্কৃতিকে নিয়ে এগিয়ে যায় না। তো আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো, আপনাদের বাংলাদেশের দিকে আপনাদের প্ল্যাটফর্ম মাধ্যমে কী কী সমাজসেবার কাজ হয়েছে, বিকজ আপনারা করোনার সময় প্রতিষ্ঠিত হয়েছেন, তো একটু প্লিজ বলেন আমাদের দর্শক বন্ধুদের। ধন্যবাদ আশিস বসাক ভাই। আসলে আমরা আমি কিন্তু সবসময় একটি কথা বলি যে আমার নিজের কোনো গুণ নেই, আমি সকলের গুণে গুণান্বিত, আপনাদের সকলের গুণে। আপনারা ভালোবাসেন বিধায় আমি রকি ভাই, আর আপনারা যদি ভালো না বাসেন তাহলে আমি নর্দমার কীট। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুসারে নিজেদের, আমরা যারা নিজেরা রয়েছি, সত্যি বলতে কি কেউ কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, মানে যতটুকু আমরা যে যা পারি সম্মিলিতভাবে আমরা এক জায়গায় সেটাকে মানে এক করে
ওই সেই টাকাটা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করেছি করোনা কারো পাশে দাঁড়ানোর জন্য করোনাকালীন মুহূর্তে। এবং আপনারা দেখেছেন যে অনেক মিডিয়ার মাধ্যমে যে যে সময় করোনাকালীন মুহূর্তে মানুষ ঘর থেকে বের হয় না, আমি সেই সময় যার নাম বললেই নয়, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজিএফের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, যিনি আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন উপদেষ্টা, তাকে নিয়ে এ প্রান্ত থেকে আর এক প্রান্ত মানুষের মাঝে ছুটে বেরিয়েছি এবং তাদের জন্য যারা সমাজের বৃত্তশালী আমি তাদের কাছে গিয়েছি, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং এই জন্য আমি এস এম জহিরুল ইসলামকে অনেক ধন্যবাদ জানাই। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের এই সংগঠন আমরা ফ্রি স্বাস্থ্যসেবা, যেখানে ডক্টর মানে যাওয়ার সম্ভাবনা খুব কম, আপনি সব দেশেই কিন্তু এমনও জায়গা আছে যেখানে খুব রিমোট মানে গাড়ি যাওয়া কষ্ট, যদিও দিন দিন সেটাকে আপডেট হয়ে অগ্রসর হয়ে যাচ্ছে যে মানে এখন আর ওই রাস্তাগুলো কমই দেখা যায় যে যাওয়া যাবে না। তো আমি সবসময় আমি গ্রামের দিকে একটু আমার টান একটু বেশি, কারণ আমি নিজেও একজন গ্রামের ছেলে এবং কৃষকের ছেলে, তো সেখানে মাতৃভূমির প্রতি সেই গ্রামের প্রতি টান তো থেকেই যাবে। তো আমি সেই গ্রাম থেকেই শুরু করতে যাচ্ছি এবং শুরু করেছি বিভিন্ন গ্রামে আমরা ফ্রি স্বাস্থ্যসেবা। এবং আমাদের চিন্তা চেতনা আছে যে একটা শিল্পী যখন মানে তার ভাটা পড়ে যায় শেষ সময়, তখন তার পাশে দাঁড়ানো কেউ থাকে না, হয়তো আমি রকি সেটা দাঁড়াতে পারবো না, কিন্তু আপনারা যারা আছেন আমার সংগঠনে যারা আছে তাদেরকে নিয়ে সেই দুঃসময়টা আমি আমার সেই শিল্পীদের সেই গুণীজনদের পাশে দাঁড়াবো এবং থাকার চেষ্টা করি, সেই পরিকল্পনা আমাদের রয়েছে। কারণ আমাদের তো আমরা বাহিরের কোনো ফাইন্যান্সার আমাদের নেই, আমরা নিজেরাই নিজেদের শক্তি। তো এভাবে চালিয়ে যাচ্ছি আমাদের কার্যক্রম এবং আশা রাখবো যে আপনার এবং সামাজিক যে উন্নয়নমূলক কার্যক্রম আপনার মাধ্যমে আমি আমার সকল দর্শক শ্রোতা এবং গুণীজনদের কে বলবো এবং শিল্পী সংগঠনের নেতৃবৃন্দদের বলবো, আপনাদের মাঝেও যদি কোনো ভালো পরিকল্পনা থাকে সেটা অবশ্যই আমাদেরকে অবগত করবেন। সামাজিক উন্নয়ন, শিল্পীর উন্নয়ন, দেশের উন্নয়ন কল্পে যদি কোনো কাজ আমরা করতে পারি সে সম্পর্কে আপনারা পরামর্শ দিবেন। সেটা যদি সংখ্যায় একজনও হয়, যদি তার কথা সঠিক এবং ন্যায়সঙ্গত হয়, অবশ্যই আমরা সেটাকে মেনে চলব এবং সেই পরিকল্পনা অনুযায়ী আগামী দিনের জন্য আমরা কাজ করে যাব। রাধারানী ম্যাডাম বারবার বলছিলেন যে রকি ভাই স্বপ্ন দেখতে পারে, তবে কিন্তু স্বপ্ন বাস্তবায়িত করবার সেই চাবিকাঠিও তার কাছে আছে, বিকজ তার কাছে রাধারানী ম্যাডামের মতন আরও কিন্তু উনি বলছিলেন যে ওদিকে 100,000 প্রায়, এদিকে কলকাতায় 50,000, মানে অনেক কিন্তু সৈনিক তার সাথে যুক্ত হচ্ছে তার ভালো কাজ দেখে। তো আমরা সবাই আশা করব যে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ তাদের স্বপ্ন অবধি ঠিক পৌঁছে যাবে। তবে বাকি কথা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। নমস্কার, আরেকবার ফিরে আসলাম 24 আওয়ার্স টিভির পর্দায়। আমি আশিস বসাক, লাইভ উইথ রাধারানী দত্ত অ্যান্ড ইসমাইল হোসেন রকি। রকি ভাই, অনেক কর্মকাণ্ড তো আপনাদের নিশ্চয়ই প্ল্যান প্রোগ্রাম আছে। ইমিডিয়েটলি কলকাতায় দুটো খুব বড় প্রোগ্রাম আপনারা করলেন, সেই নিয়ে যদি প্লিজ কিছু বলেন আপনি এবং আমাদের ম্যাডাম। ধন্যবাদ 24 টিভি এবং কলকাতা হ্যালো কলকাতা টিভি, আর যাকে ধন্যবাদ না দিলেই নয় আশিক ভাই। আমরা যেমন বাংলাদেশে, আপনি অবগত আছেন যে বাংলাদেশে বিভিন্ন জেলায় আমরা শিল্পীদের নিয়ে অনেক বড় বড় প্রোগ্রাম করেছি, এর মধ্যে বিশেষ করে চট্টগ্রাম, বামনবাড়িয়া, বগুড়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, পাবনা, নরসিংদী সহ বেশ মানে কিছু জেলায়, বিশেষ করে আমার টাঙ্গাইল,
এবং ভারতেও আমরা আপনারা দেখেছেন যে অনেকগুলি বড় বড় প্রোগ্রাম হয়েছে। আমি এবারও দুটি প্রোগ্রামে অতিথি হিসেবে বলেন আর আপনাদের ভাই হিসেবে বলেন আমি যুক্ত হয়েছিলাম। আমাদের এই পরিষদের একটি প্রোগ্রাম হয়েছে হাওড়া জেলা কমিটির নেতৃত্বে ঐতিহ্যবাহী হাওড়া টাউন হলে, এবং গতকাল 18 তারিখ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে, এবং অমিত মিশ্রা কলকাতার যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট শ্রোতা পাইস সহ আরও অন্যান্যদের সহযোগিতায় সুন্দর একটি প্রোগ্রাম হলো। তো আমরা পরবর্তীতে আমাদের চেষ্টা হচ্ছে যে বিশেষ করে আশিক বসাকের মাধ্যমে এবং তার কাছে আমার শিল্পীদের জন্য একটি চাওয়া থাকবে যে আপনার এই চ্যানেলে এবং আপনার মাধ্যমে যাতে এই আমার ভারতবর্ষ প্লাস ভারত বাংলাদেশের যে ভারত বাংলা সাংস্কৃতিক মৈত্রী পরিষদের যে শিল্পীরা রয়েছে কবিরা রয়েছে যাতে একটু হলেও আপনার মাধ্যমে আপনার টিভি চ্যানেলে তাদের প্রতিভা বিকাশ করার সুযোগ পায়, এর জন্য আমি আপনার কাছে উদ্দত্ত আহ্বান জানাব। এবং আমাদের নতুন পরিকল্পনা রয়েছে, আমরা বিভিন্ন ইভেন্ট তৈরি করব, সেই বিষয়ে আপনার চ্যানেল এবং আপনার সহযোগিতা আমি কামনা করি। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আগামী জুলাই মাসে ঢাকায় আমাদের আন্তর্জাতিক মহাসম্মেলন, যেখানে ভারত থেকেও প্রায় এই যে 20-25টি জেলার নেতৃবৃন্দ তারা বাংলাদেশে যাবে, এবং বাংলাদেশের প্রায় 30-40টা জেলার নেতৃবৃন্দ থাকবে আমাদের এই সংগঠনের। আমরা সবাই আনন্দে আনন্দ উল্লাসে মিলিত হব, কারণ কাজের ফাঁকে যদি একটু আনন্দ না থাকে তাহলে মনের স্পিরিট বাড়ে না, প্রশান্তি বাড়ে না। তো মনের প্রশান্তিকে বাড়ানোর জন্য, কাজের গতিকে বাড়ানোর জন্য একটু কাজের পাশাপাশি বিনোদনও প্রয়োজন আছে। কি কি হবে সেদিনকে আর কোথায় হবে সেটা সম্ভাবনা আমরা করেছি হচ্ছে বাংলাদেশ কচিকাচার মেলা, কেন্দ্রীয় কচিকাচার মেলা অথবা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এই দুটা জায়গা আমরা আপাতত মানে নির্ধারণ করেছি, সেটা হবে জুলাই মাসের 28 তারিখ। মানে সাংস্কৃতিক অনুষ্ঠান একটা, হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, খুব ভালো। এবং আমরা চাবো যে ছোট যে শিল্পীরা ওখানে আমরা বাছাই করব, যদি সুযোগ পাই নিশ্চয়ই যাব। এবং আপনার হ্যালো কলকাতা প্লাস 24 টিভির সকল কলাকুশলী এবং কর্তৃপক্ষ যারাই রয়েছেন এবং বিশেষ করে আপনি সবাইকে আমি আমার বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। আর একটি বিষয় না বললেই হয় না যে আমি কলকাতা প্লাস ভারতবর্ষের আত্মীয়তায় আমি মুগ্ধ এবং আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। রকি ভাই, আপনাদের ভালোবাসার কাছে আমি চিরঋণী। রকি ভাই, একটা প্ল্যান আমার মাথায় এসেছে, আপনারা যেহেতু এতগুলো ভালো প্রজেক্টস করছেন, হ্যালো কলকাতা বিগত 15 বছর ধরেই আমাদের কলকাতা এবং জেলাভিত্তিক দুর্গাপূজা পরিক্রমা করি। রাধারানী ম্যাডাম যেহেতু আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের একদম কমিটির হেড, তার মাধ্যমে আমি আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন করতে চাই, প্রপোজাল রাখতে চাই। সেটা হচ্ছে যদি আমরা মানে এদিককার তো করবই, যদি বাংলাদেশের কিছু জেলায় যদি এবারে হ্যালো কলকাতা এবং আপনাদের ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ যৌথ উদ্যোগে যদি পূজা পরিক্রমা করি, আমার একটা চিন্তা ভাবনা ছিল যে দুর্গোৎসবটা আমরা যত পারবো এটাকে আরো প্রচার করব। তো আমরা তো একটা ভাবছিলামই যে কি করা যায় না করা যায়। তো আপনি আশিস দা, থ্যাংক ইউ যে এত সুন্দর একটা পরিকল্পনা আমাদেরকে দিলেন, আমরা এটার উপর কাজ করব, বাংলাদেশে আমরা গিয়ে একটা পূজা পরিক্রমা একটু আপনি যদি করা যায় আমাদের ব্যানারে, এটা খুব অনেক ভালো সুন্দর পরিকল্পনা দিয়েছে আমাদের আশিক বসাক ভাই। তার এই পরিকল্পনার সাথে আমি সহমত, আমি এবং আমার ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ সম্মিলিতভাবে এটাকে বাস্তবায়ন করার অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আমি পরিশেষে আবারও বলবো আশিক ভাইকে যে আপনার মাধ্যমে যাতে আপনার এই হ্যালো কলকাতা 24 টিভি চ্যানেলে আমার পরিষদের ভারত বাংলা সাংস্কৃতিক মৈত্রী পরিষদের শিল্পী কবি সাহিত্যিকরা একটু হলেও প্রতিভা বিকাশ করার সুযোগ পায়, এর জন্য আমি আপনাদের কাছে উদ্দত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি, আপনারা আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আপনাদের মাঝে মিশে সবাইকে একসাথে এক প্ল্যাটফর্মে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে
এই দেশ সমাজ আগামী প্রজন্মর জন্য ভালো কিছু করে যেতে পারি সেই প্রত্যাশায় আবারও আশিস বসাককে এবং হ্যালো কলকাতা 24 এর সকল কলাকুশলীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি একদমই সকলকে ধন্যবাদ ধন্যবাদ রাধারানী ম্যাডামকে ধন্যবাদ ইসমাইল হোসেন রকি ভাইকে এভাবেই দেখতে থাকুন হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর আপনাদের কথাও আমরা শুনব চলে আসুন আমাদের কাছে শব্দ দর্পণের মাধ্যমে